আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমিক ফ্রম সমিক অফিসিয়াল। তো ব্র্যান্ড নিউ বাইকের সাথে মাই ব্র্যান্ড নিউ হেলমেট, অ্যান্ড আপনারা টাইটেল থেকে আবারও বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটাতে আমি কোন হেলমেট নিয়ে কথা বলবো। তো হেলমেটটা নিয়ে কথা বলার আগে আমি একটা আনবক্সিং করি, বক্সটা অবশ্যই ওইদিকে রাখা আছে। তো এই হচ্ছে হেলমেট, আর আমি এটার ভিউটা আপনাদের দিচ্ছি। দেখতে কিন্তু প্রথমে অনেক গর্জিয়াস একটা হেলমেট। এটার মডেল হচ্ছে ইউহি 978 হেলমেট, যেটা কিন্তু পুরো সার্টিফাইড একটা হেলমেট। অ্যান্ড শুধু কিন্তু বাংলাদেশ না, এখানে আপনারা যদি একটু জুম করে দেখতে পারেন এটা আসলে আর কোথায় কোথায় কোন কোন কান্ট্রিতে এটা ইউজ করা হয়, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটা হেলমেট। দেখতে কিন্তু চমৎকার বিল্ড কোয়ালিটি, অ্যান্ড এটা বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে, চমৎকার। অ্যান্ড হাতে নিলেই একটা অন্যরকম ফিলিংস চলে আসে, অন্যরকম একটা ফিল চলে আসে। অ্যান্ড যারা বিশেষ করে লং ট্যুর করেন, অনেকে লং ড্রাইভ করেন, তাদের জন্য তো এটা বেস্ট হবে আমার মনে হয়। আমি আসলে বিশেষ করে আরে সাইম চৌধুরী ভাইয়া এবং চকলেট বাইকার তরু ভাইয়ের ভিডিও দেখে, অ্যান্ড তাদের যখন আমি এটা দেখি যে তারা পরে, তো সেখানে আমার আসলে খুব বেশি ডিসিশন নেওয়ার কিছু ছিল না, তো আমি এটা নিয়ে নিয়েছি। অ্যান্ড এটার ভাইজারটা যদি একটু দেখাই, আমি যখন নিই শপ থেকে, তো যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে রাতের বেলায় কোনো সমস্যা হবে কিনা, সেক্ষেত্রে তারা বলেছে যে আমাকে তারা সাজেস্ট করেছে যে রাতের বেলায় এটা কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে এরকম বাজেটের মধ্যে 5,500 টাকা বাজেটের মধ্যে ডে এবং নাইট দুটোতে কিন্তু একটা হেলমেট দিয়ে ইউজ করতে পারেন। অনেকে যারা আছেন তারা কিন্তু দুইটা হেলমেট ইউজ করে। অ্যান্ড ভাইজারটা যদি একটু দেখাই, আমি যদি এটা একটু তুলে দেখাই, কোন দিকে উঠাবো, এই দিক দিয়ে, আমি যদি এটা একটু উঠা দেখাই, বাহ বেশ কিন্তু সুন্দর লাগছে। একটু যদি এই পাশটা দেখাই আপনাদের, পেছনটা যদি দেখাই, আর আপনারা চাইলে কিন্তু অনেক সময় বেশিক্ষণ লং ড্রাইভ করার সময় কিন্তু ভিতরে একটা বাতাসের ইনের ব্যাপার থাকে, আর ইনের ব্যাপার থাকে, এটা কিন্তু চাইলে আপনারা লকটা খুলে দিতে পারেন। আর এক্ষেত্রে এই পাশটা রয়েছে, এই পাশটা রয়েছে, এবং পেছনেও কিন্তু দুইটা পাশ রয়েছে, দুই পাশটাই কিন্তু ভালো রয়েছে। না, আমি এটা আপনাদের পরে দেখাবো আসলে এটা পরলে কেমন লাগে। আপনারা চাইলে আমার মতোই যে নিতে হবে এমন কোনো ব্যাপার না বা কথা না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। বাট আমি আসলে আমার বাইকের সাথে কালারের সাথে মিল রেখে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ আমার মনে হয়েছিল যে এটা আমার বাইকের জন্য ভালো লাগবে। তো আমি এখন এটা পরবো, রেডি, 1 2 3 ডান। এই হলো আমি এখন পরেছি হেলমেট, অ্যান্ড হেলমেট পরে কেমন লাগছে। অ্যান্ড ভাইজারটা কিন্তু আমি এখন একটু খুলবো, ভাইজারটা খুলে আমাকে কেমন লাগছে, অনেক কমফোর্টেবল লাগছে, আর আমার বডির সাথে ম্যাচ করে, আমার মাথার সাথে ম্যাচ করে। আমি কিন্তু এম সাইজ নিয়েছি, তারা আমাকে সাজেস্ট করেছে যে আমার এম সাইজ লাগবে, মিডিয়াম সাইজ লাগবে। সো আমি এটা অনেক কমফোর্টেবল ফিল করছি। অ্যান্ড আমি জানি না এটা আমি যখন ড্রাইভ করবো, মোটর ব্লগ করবো, তখন আমার এটা ইউজার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করবো আপনাদের। গাইস, একটা কথা, আর আপনারা কিন্তু যখন হেলমেটটা নেবেন অবশ্যই কিন্তু এখানে ওনার্স ম্যানুয়াল আছে, ম্যানুয়ালটা নিয়ে কিন্তু আসলে আমরা অনেকেই ভাবি এটার মধ্যে আহামরি কি দেওয়া আছে। তবে আপনারা চাইলে কিন্তু ম্যানুয়াল, এই ম্যানুয়ালটা কিন্তু পড়তে পারেন, আসলে অনেক কিছু জানতে পারবেন। তো এইগুলো আসলে আপনাদেরকে নাইবা বললাম। কাছে আরো যদি কোনো ইনফরমেশন লাগে বা তথ্য লাগে অবশ্যই কমেন্ট করবেন, এন্ড আমি চেষ্টা করব সেটা আপডেট দেওয়ার জন্য। আর প্রাইসটা তো বলে দিচ্ছি আরেকবার, প্রাইসটা হচ্ছে আমি 5,500 টাকাতে নিয়েছি, অর্থাৎ 5,500 টাকা নিয়েছি। আর বাজেটটা যাদের আমার মতো 5,500 টাকা বা 6,000 টাকার মধ্যে, আর এটা প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হতে পারে, সেক্ষেত্রে আপনারা নেওয়ার আগে অবশ্যই জানিয়ে একটু জেনে নেবেন। তো আজকে রিভিউ আমি চেষ্টা করেছি, আমি যতটুকু জানি, আমি খুবই কম জানি, আমি জানি, আমি চেষ্টা করেছি, আমার যতটুকু ভালো লেগেছে আমার ঠিক ততটুকুই চেষ্টা করেছি আপনাদের মাঝে প্রেজেন্ট করা। নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।